إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويدرسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطى به عمله لم يسرع به نصبه. প্রশংসা মাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে যিনি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির দ্বারা বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গতকালকে আমরা আলোচনা করেছিলাম ইলম যে অন্বেষণ করবে তার ফজিলতের ব্যাপারে। আজকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তাদের মর্যাদা বা তাদের ফজিলত কী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যখনই কোনো একটি দল একত্রিত হবে আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে যখন একত্রিত হবে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পাঠ করে এবং পরস্পর তা নিয়ে আলোচনা রত থাকে, ওয়াদা রাসূনাহু বাইনাহুম, এবং পরস্পর তারা আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা করে, দার্স নিয়ে তারা আলোচনা করে আল্লাহর কিতাব নিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ নিয়ে আলোচনা করে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আত্মপ্রশান্তি, শান্তি এবং প্রশান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। অগশিয়াতহুমুর রহমা, এবং রহমত তাদেরকে ঢেকে নেয়, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে ঢেকে নেয়। যেখানে দিনই আলোচনা হয় একত্রিত হয়েছে দশজন অথবা পাঁচজন, সে কয়জন বসে যখন আলোচনা করছে তাদের জন্য আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হতে থাকে, রহমত অবতীর্ণ হতে থাকে। অগশিয়াতহুমুর রহমা, এবং তাদেরকে আল্লাহর রহমত ঢেকে ফেলে। ওয়াহাফাতহুমুল মালাইকা, ওয়াযাকারাহুমুল্লাহ, এবং মহান আল্লাহ ফেরেশতাগণের নিকট তাদের কথা উল্লেখ করতে থাকেন, ওয়াযাকারাহুমুল আল্লাহ উল্লেখ করতে থাকেন। ফিমান ইনদাহুম মাতাফি আমালুহু লাম ইসরিউ বিহি নাসাবু, অন্য হাদিসে রয়েছে যে তারা কী চায় আমার কাছে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদেরকে জাহান্নাম দেখেছে বলে না, তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিলাম, জান্নাত চায় তারা জান্নাত দেখেছে না, তারপরও তারা আলোচনা করছে, তাদেরকে ক্ষমা করে দিলাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু সুফিয়ান ইবনু আসলাম আল মুরদি বলেন একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তখন তিনি মসজিদে তার লাল চাদর হেলান দিয়ে অবস্থান করছিলেন, লাল চাদরে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসেছিলেন। আমি তাকে বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এলেম অন্বেষণের উদ্দেশ্যে এসেছি। তিনি বলেন মারহাবা, এলেম অন্বেষণকারীকে স্বাগতম, নিশ্চয় এলেম অন্বেষণকারীদের জন্য ফেরেশতা নিজেদের ডানা বিছিয়ে দেয়, যারা এলেম অন্বেষণ করে তাদের জন্য ফেরেশতা ডানা বিছিয়ে দেয় তাদের। সুবহানাল্লাহ।
অতপর ফেরেশতাগণ একে অন্যের ওপরে উঠতে উঠতে দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যান, এলেম অন্বেষণ প্রতি ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ, মানে ফেরেশতা একে অপরে একটাই, যেখানে সব আলোচনা হচ্ছে দিনই আলোচনা, এখানে ফেরেশতা এসে উঠতে থাকেন, উঠতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যান ফেরেশতারা। এত পরিমাণ ফেরেশতা এই দিনই আলোচনার বৈঠক মজলিসকে তারা ঘিরে ফেলে, ঢেকে ফেলে, এবং উঠতে উঠতে একের পর এক একের পর এক অবস্থান করতে পৌঁছানো আসমান পর্যন্ত সারিবদ্ধভাবে তারা উঠতে থাকে। সুবহানাল্লাহ, এত মর্যাদা শুনতে শোনার জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবাতু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাইয়ুজাদ্দিদ লাহা দীনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে তাজদিদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীতে একজন করে পাঠান। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে পাঠিয়েছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে পাঠিয়েছিলেন, বর্তমানে আমাদের যে সমাজ নাসিরুদ্দিন আলমানি রাহিমাহুল্লাহকে পাঠিয়েছিলেন, যারা এই সমাজকে তারা সংস্কার করেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি হালাফিন আদুবু লাহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাউবিলাল জাহিলিয়্যিন। ইব্রাহিম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পরবর্তী দলের ভালো লোকেরাই কিতাব সুন্নাহ এবং এই ইলমকে গ্রহণ করবে। প্রত্যেক উম্মতের মধ্যে যারা জ্ঞানীবান, যারা ভালো, যারা পরহেজগার, তারাই এই ইলমকে, এই দিনকে তারা অন্বেষণ করবে এবং গ্রহণ করবে। কিতাব এবং সুন্নার ইলমকে তারা গ্রহণ করবে, যারা ভালো তারা এ থেকে সীমা লঙ্ঘনকারী বাতিল পন্থীদের, রদবদল ও মূর্খদের অযথা তাবিলকে দূর করবেন। নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তিনি অনেক জাল জয়ীফ হাদিস তিনি সিরিজ করেছেন, কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা মৌজু, হাদিসকে তিনি পার্থক্য করে দিয়েছেন। যারা বাতিলপন্থী সীমালঙ্ঘনকারী রদবদল করেছে, মূর্খরা অযথা যে তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেই ব্যাখ্যা বিশ্লেষণকে তারা উড়িয়ে দিবে। এমনিভাবে ভালো লোকদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শতাব্দীতে তারা প্রেরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা ইয়ানতাযিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাফতা বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়াযাল্লু। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মহান আল্লাহ মানুষের কাছ থেকে এলেমকে টেনে হেঁচড়ে বের করে নেবেন না, এলেমকে টেনে বের করে নেবেন না, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন। অবশেষে তিনি যখন কোনো আলেম ওই অবশিষ্ট রাখবেন না, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আজকে দেখা যাচ্ছে যে কত আলেম আগের মতো যারা আলেম ছিলেন, ইমাম বুখারী রহমাহুল্লাহর মতো, ইমাম বুখারী কয়জন জন্মগ্রহণ করছে, ইমাম আহমদ বিন হাম্বলের মতো কয়জন জন্মগ্রহণ করছেন, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর মতো কয়জন হচ্ছেন আজকে, এরই দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম বিদায় নেবে, আগের মতো আর কয়জন আলেম হচ্ছে, ভালো ভালো আলেমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিচ্ছেন, কিন্তু পূর্ববর্তী যারা আলেম ছিলেন, যারা শাইখুল হাদিস ছিলেন, তাদের মতো বর্তমানে আর কয়জন সেরকম এলেমের উত্তরাধিকারী, এলেমের যোগ্যতা কয়জন হচ্ছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন। যখন আলেমরা উঠিয়ে নেবেন, তখন লোকেরা, যখন আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষ কী করবে, লোকেরা অজ্ঞ জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, জাহেল মূর্খ সমাজের মধ্যে যারা তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, অথবা তাদের কাছে বিভিন্ন বিষয়ে ফতোয়া চাওয়া হবে, তারা এলেম ছাড়াই ফতোয়া দিয়ে দিবে, ফলে নিজেরাও পথভ্রষ্ট, অপরকেও তারা পথভ্রষ্ট করবে। তাই তো অনেকে জাহাজ নিয়ে জান্নাতের পথ দেখাচ্ছে, জাহাজে উঠে জান্নাতে পার করবে, সেই মুসিবতের দিন সেই পীর নামক,
দুঃখজনক হলেও সত্য। অনেকেই বলছে পীর, যে পীরকে অস্বীকার করবে তার জন্য জান্নাত থেকে হারাম, নাউজুবিল্লাহ মিন যালিক। আরও কত যে ফতোয়া রয়েছে, বিভ্রান্তকর ফতোয়া, অজ্ঞ জাহেল মানুষ ছুটছে আজকে, পীরের শেষ নাই। দুঃখজনক হলেও সত্য, আজকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দোহাই দিয়ে, আজকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাবকে অনুসরণ করি এ দোহাই দিয়ে, এ দাবি এবং দাওয়া রেখে দেখা যাচ্ছে যে আজকে দলে দলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাবের মধ্যেই আজকে তারা মনে করছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে ফলো করি, কিন্তু তারা ফলো করতে গিয়ে দেখা যাচ্ছে কেউ দেওবন্দি, কেউ বিরলমি, দুটা গ্রুপ রয়েছে, কেউ আবার কাদিয়ানি, কেউ আবার রয়েছে শিয়া। এর মধ্যেই দেখা যাচ্ছে আবার অনেকেই, বাংলাদেশে তো পীরের অভাব নেই, দেওয়ানবাগে, আটরশি, ফরিদপুরে, চরমোনাই, বিভিন্ন পীরের তরিকা বিভিন্ন রকম, বিভিন্ন পীরের নিয়ম নীতি আলাদা আলাদা রয়েছে। এক পীর আরেক পীরকে দেখতে পারছে না, এক পীরের ফতোয়া আরেক পীরের ফতোয়ার মুরিদের জন্য সে ফতোয়া চলছে না, কিন্তু অথচ সকলেই দাবি করছে যে আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে ফলো করি। অথচ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি ছিলেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তিনি ছিলেন একমাত্র কোরআন এবং সহি হাদিসের অন্য অনুসারী, যেটা সহি হাদিস সেটাই হচ্ছে তার মাযহাব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই কথাই বলেছেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, মূর্খ নেতা হিসেবে যখন মানুষকে ধরবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, এলেন ছাড়াই তারা ফতোয়া দিয়ে দিবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। এই যে ফতোয়ার ছড়াছড়ি, বিভ্রান্ত করে অনেক ফতোয়া দিচ্ছে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দ্বীনি ইলম অর্জন করে, সঠিক জ্ঞান অর্জন করে, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।